মাত্র 15,000 ভারতীয় রুপিতে লঞ্চ হয়ে গেল পোকো X6 নিও। আর এত কম দাম হলেও এই ফোনটাতে দেওয়া হয়েছে অসাধারণ ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের মতন বড় সড়ো মেন ক্যামেরা, ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম এবং মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6080-এর মতন পাওয়ারফুল প্রসেসর। তবু এই বাজেটে এই ফোনটাকে আমি পারফেক্ট 5G ফোন বলতে পারছি না। তার মেন কারণ হচ্ছে এই ফোনটাতে আমি 3টি কম্প্রোমাইজ দেখতে পেরেছি, যার ফলে এই ফোনটা একটি পারফেক্ট 5G ফোন হতে পারছে না। তাহলে পোকো X6 নিও 5G এই ফোনটা কি আমাদের কেনা উচিত, না এর পরিবর্তে অন্য কোনো ফোন আমাদের জন্য বেস্ট অপশন হতে পারে? সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক টিভি, আমি দীপঙ্কর, আর সমস্ত করে আজকে ভিডিওটি শুরু করছি। তো পোকো X6 নিও 5G এই ফোনটার প্রাইস প্রথমে জেনে নিন। এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে, যার প্রথম ভ্যারিয়েন্ট 8GB 128GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 15,999 রুপি এবং আপার ভ্যারিয়েন্ট 12GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 17,999 রুপি এবং দুটো ভ্যারিয়েন্টকে আপনারা SBI ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে 1,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। অর্থাৎ এর লো ভ্যারিয়েন্টে আপনারা ভারতীয় 15,000 টাকার রুপিতে কিনতে পারবেন। আর ফোনটার বক্সে আপনারা সিলিকন কেস কভার পেয়ে যাচ্ছেন, সাথে অবশ্যই চার্জারটি পাবেন। স্যামসাংয়ের মতন এরা কিন্তু চার্জারটি গায়েব করেনি। আর ফোনটা চড়াতে খুব সরু, 7.7 mm এর চড়া এবং ওজনে 176 গ্রাম, অর্থাৎ খুব হালকা। ফোনটা যথেষ্ট হ্যান্ডি এবং হাতে নিলে হ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। ফোনটার বডি এবং ফ্রেম পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং এখানে ইউনিক প্যাটার্ন টাইপের ডিজাইন দেখতে পাচ্ছি এর ব্যাকে। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন তাকে আমরা মার্সিয়ান অরেঞ্জ বলতে পারি, মানে বলতে গেলে মঙ্গল গ্রহের মাটির কালারের মতন এই ফোনটা। বাদামকে এই ফোনটাকে আরও দুটো কালারে পেয়ে যাবেন, প্রথমত হরাইজন ব্লু, যেটি ব্লুর মতন দেখতে নয়, অনেকটা সবুজের মতন, এবং অপরটি হচ্ছে অ্যাস্ট্রাল ব্ল্যাক, যেটি অবশ্য কালোর মতন দেখতে। আরে দাদা, কালো আর ব্ল্যাক তো একই হয়। ও আচ্ছা আচ্ছা, এই ফোনে IP54 রেটিংও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এটি স্প্ল্যাশ প্রুফ, পুরোপুরি ওয়াটার প্রুফ নয় এবং সামান্য ডাস্ট প্রুফ। তবে এই ফোনটার সবচেয়ে অসাধারণ পার্ট হচ্ছে এই ফোনটার বেজেললেস ডিসপ্লে। দেখতে পাচ্ছেন ফোনটির ডিসপ্লেতে বেজেলস একদমই নেই এবং চিনটিও যথেষ্ট সরু রাখা হয়েছে, এবং ডিসপ্লেতে অবশ্যই 5 ইঞ্চি রাখা হয়েছে এবং দেখতে অনেকটা প্রিমিয়াম ফিল মনে হচ্ছে। 6.6 ইঞ্চির ফুল HD এমন ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখার মজাই আলাদা। বিশেষ করে এই ডিসপ্লেতে DCI-P3 টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এমনকি 1440p কোয়ালিটিতে ভিডিওগুলোকে প্লেব্যাক করতে পারবেন এবং ওয়াইড ওয়াইন এলেনোরও সাপোর্ট আছে, অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা HDR কোয়ালিটিতে দেখতে পারবেন। তাছাড়া ডিসপ্লেতে 120,000 হাই রিফ্রেশ রেট তো আছেই, অর্থাৎ ডিসপ্লেটি মাখনের মতন চলবে এবং ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো যাতে সমস্যা না হয় তার জন্য এখানে 1000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ডিসপ্লেতে 1920,000 PWM ডিমিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে অন্ধকারে ডিসপ্লের ব্রাইটনেস অনেক কমে গেলেও এমন ডিসপ্লেতে যে ফ্লিকারিংয়ের সমস্যাগুলো শুরু হয়ে যায় এখানে সেটা হবে না। সুতরাং ফ্লিকারের ফলে আপনার চোখের যে ক্ষতিটি হয় সেটা এখানে হবে না, অর্থাৎ আপনার চোখকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখবে এই টেকনোলজি। তবে এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখার মজা আরও ভালো হতো যদি এখানে Dual-2 স্পিকার ইউজ করা হতো, যদি এখানে একটি সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে এবং যেখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রাখা হয়েছে। যদিও এই স্পিকারের ভলিউম আপনারা 200% পর্যন্ত আপ করতে পারবেন, অর্থাৎ বুঝতে পারছেন স্পিকারটি যথেষ্ট লাউড সাউন্ড করবে, যেটি অবশ্যই শ্রুতিকটু হবে, শ্রুতিমধুর হবে না। অর্থাৎ লাউড সাউন্ড হলেও এখানে Dual-2 স্পিকারের এক্সপিরিয়েন্স আপনারা নিতে পারছেন না। তো সাউন্ডের ক্ষেত্রে এখানে একটি বড় কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনাদের, শুধু সাউন্ডের ক্ষেত্রে নয়, প্রসেসরও আপনাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হবে। যত এখানে 16 nanometer বেস করে তৈরি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6080-এর মতন প্রসেসর রাখা হোক না কেন, এর চেয়েও কম দামে তো স্যামসাং তাদের ফোনে 6100+ মতন ভালো কোয়ালিটির প্রসেসর দিয়েছে, গজব বেজ্জতি হ্যায়। বা আদার্স কোম্পানিগুলো এই দামে Dimensity 7050-এর মতন প্রসেসর ইউজ করছে, আর আইকোর মতন ব্র্যান্ডের কাছে এর থেকে ভালো কোয়ালিটির প্রসেসর তো আমরা আশাই করতে পারি। যাই হোক, এখানে APT DDR4X9 এবং ফোনের স্টোরেজ দেখা হচ্ছে UFS 2.2, যার ফলে ওভারঅল কম্বিনেশনে এখানে 4.5 লাখের মতন অনুরোধ স্কোর পাচ্ছেন, অর্থাৎ এখানে মাল্টি টাস্ক করতে কোনো সমস্যা হবে না আপনাদের। BGMI বা ফ্রি ফায়ারের মতন গেমগুলোকে আপনারা অনায়াসে 40 frames per second স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। তবে হ্যাঁ, গেমিংয়ের এক্সপিরিয়েন্স খুব একটি ভালো কোয়ালিটির এখানে পাবেন না, যদিও এই প্রসেসরটি খুব একটি গরম হয় না, অর্থাৎ এখানে হিটিং ইস্যু খুব একটি পাবেন না। এবং আপনাদেরকে বলেই দিচ্ছি এটি কিন্তু কোনো মতে একটি গেমিং ফোন নয়, এই ফোনটাকে গেমিংয়ের জন্য একদমই ইউজ করা যাবে না, অর্থাৎ নর্মাল গেমিংয়ের জন্য ঠিকঠাক আছে এবং অ্যাভারেজ পারফরমেন্স এখানে পেয়ে যাবেন। তবে মেন ক্যামেরাতে এখানে কম্প্রোমাইজ করা হয়নি, 108 মেগাপিক্সেলের এখানে মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং তার পাশে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো আল্ট্রাউড ক্যামেরা ইউজ করা হয়নি। এই দামে অন্য অন্য কোম্পানিগুলো 5 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাউড ক্যামেরা দেয়, কিন্তু পোকো আজকাল মনে হচ্ছে একটি অন্য লেভেলে চলে গেছে। মেন ক্যামেরার ফটো কোয়ালিটি ভালো পেয়ে যাবেন এবং 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া আছে, যেটি সোশ্যাল মিডিয়া রেডির ফটোগুলো পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাভারেজ কোয়ালিটির ফটো পেয়ে যাবেন। অর্থাৎ বুঝতে পারছেন এই ফোনটা ক্যামেরা সেন্ট্রিক ফোনও নয়, আর এই দামে এর থেকে বেশি কিছু আশা করা যায় না ক্যামেরাতে, এমনকি এখানে OIS এর সাপোর্ট নেই। এই দামে যদিও ভিভোর বেশ কিছু ফোনে আমরা OIS সাপোর্ট পাই,
ক্যামেরাতে আপনাকে এই কম্প্রোমাইজগুলো করতে হচ্ছে, এবং সফটওয়্যারও আপনাকে বেশ কিছু কম্প্রোমাইজ করতে হবে। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 নেই, অ্যান্ড্রয়েড 13 এখানে রাখা হয়েছে, এবং পোকোর তরফ থেকে আগামী দুটো ওএসের আপডেট দেওয়া হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপনারা ওএস আপডেট পাবেন, এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট প্রোভাইড করা হবে। তো এখানে অ্যান্ড্রয়েড 14 যদি দিত তাহলে আমরা অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পেতাম। তো এটা কিন্তু একটাই কম্প্রোমাইজ করা হয়েছে আমার মতে। যদি এখানে মি ইউআই ডালার আছে, অর্থাৎ আননোন কলগুলোকে আপনারা অনায়াসে রেকর্ডিং করতে পারবেন কাউকে না জানিয়ে। এবং পাওয়ার সাপ্লাই করার জন্য এখানে 5000mAh ব্যাটারি আছে, যেটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জারও আছে, অর্থাৎ সারাদিন আপনার এই ফোনের ব্যাটারি আপনাকে সাথ দিয়ে দিবে। তো কথা হচ্ছে 15000-এর মধ্যে পোকো X6 নিও, এই ফোনটা কি ভালো, এই ফোনটা কি নেওয়া যায়। তো এই ফোনের ভালো দিকগুলো যদি বলি, এই ফোনের ডিসপ্লে, ডিজাইন এবং ব্যাটারি খুব ভালো পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে এখানে সাউন্ডে, প্রসেসরে, সফটওয়্যারে এবং ক্যামেরাতে কম্প্রোমাইজ করতে হবে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যদি এই ফোনটা আপনারা কেনেন। তাহলে এবার আপনারা বলেন, এই ফোনটা কি আমাদের জন্য ভ্যালু ফর মানি? অবশ্যই নয়। এই দামের মধ্যে বেশ কিছু ফোন আছে যেগুলো আপনাদেরকে এর থেকে ভালো স্পেসিফিকেশান প্রোভাইড করে, তা আপনারা সেই ফোনগুলোকে অবশ্যই নিতে পারেন। তো এই ফোনটার সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, এবং টেকটিভ মেলা চ্যানেলের এই ভিডিও নতুন দেখছেন তাহলে টেকটিভ মেলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে ভিডিও এখানে শেষ, বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।